Assalamualaikum dear viewers, this is Sabir and you are watching Sabir official YouTube channel. So আজকে ভিডিওতে আপনার জন্য আসলাম Bybit এক্সচেঞ্জের একটা দারুণ একটা ইনস্ট্যান্ট অফার। সো আজকে ভিডিওতে পার অ্যাকাউন্টে সবার এখান থেকে $5 ইনকাম হবে। সো অবশ্যই আজকে ভিডিওটা ফুল কন্টিনিউ করবেন, যারা চ্যানেল নতুন আছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন এবং টেলিগ্রামে অবশ্যই জানতে থাকবেন যে কোনো ধরনের আপডেট পাওয়ার জন্য। সো চলুন ভিডিওটা শুরু করি। ফার্স্ট অফ অল ভিডিওটা শুরু করার আগে ফার্স্ট অফ অল আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে আজকের অফার লিঙ্ক দিয়ে রাখবো, অবশ্যই ডিসক্রিপশন বক্সটা চেক করবেন। চেক করার পর আপনারা এইরকম একটা পোস্ট পেয়ে যাবেন, এখানে অবশ্যই এখানে জয়েন বাটন থাকবে, অবশ্যই এখানে এসে জাস্ট এখান থেকে জয়েন করে নেবেন। এই যে এখানে আপনারা এসে জাস্ট এখান থেকে জয়েন করে নেবেন, জয়েন বাটন থাকলে জাস্ট জয়েন করে নেবেন। জয়েন করার পর আপনারা সরাসরি চলে আসবেন যে এই পোস্টে আমি এখান থেকে সাইন আপ লিঙ্ক দিয়ে রাখছি, এখানে অবশ্যই এখানে সাইন আপ লিঙ্কে ক্লিক করবেন। সো আমি দেখিয়ে দিচ্ছি, আমি এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট দেখাবো না, জাস্ট এখানে একটু টাচ দিয়ে দেবে। এখানে আমি মূলত এখানে কাজটা দেখাবো কীভাবে আপনি এখান থেকে $5 এখান থেকে আপনার $5 দিয়ে কীভাবে প্রফিটটা নেবেন। অবশ্যই আজকে ভিডিওটা ফুল কন্টিনিউ করবেন এবং আমি যেভাবে দেখাবো সেভাবে করবেন, কোনো অন্যভাবে করবেন না। আপনার অন্যভাবে করলে আপনি এখান থেকে লস খেতে পারেন। সো অবশ্যই আমি যেভাবে করবো এভাবে নিশ্চিত আপনি এখান থেকে প্রফিটটা নিতে পারবেন, $5 সবার প্রফিট হবে আই থিঙ্ক। সো অবশ্যই চলুন ভিডিওটা কন্টিনিউ করি। ফার্স্ট অফ অল আমরা এখান থেকে সাইন আপ লিঙ্কে ক্লিক করবো। সো আমি যেভাবে দেখাবো এভাবে করবেন। ফার্স্ট অফ অল আপনার এখান থেকে সাইন আপ লিঙ্কে ক্লিক করে সিম্পল একটা নতুন একটা অ্যাকাউন্ট করবেন। এখানে আপনার ক্রোম ব্রাউজার ধরেন এখান থেকে সিলেক্ট করে দিবেন। সো আপনি এক্সট্রা অ্যাকাউন্ট করতে গেলে আপনি এখান থেকে ক্লোন ইউজ করবেন। ক্লোন এখানে দেখতে পারবেন যে এখানে সাইন আপ টুডে, এখানে ক্লিক করবেন। আমি কিন্তু এই ভিডিওতে অ্যাকাউন্ট ক্রিয়েট দেখাবো না। এখানে সাইন আপ লিঙ্ক এখানে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন যে এখানে আপনার ইমেইল পাসওয়ার্ড, তারপর এখানে কন্টিনিউ দিলে আপনার ইমেইলে কোড যেতে পারে, কোডটা এনে বসিয়ে জাস্ট আপনার এখানে অ্যাকাউন্টটা করে নেবেন। এইটা এজি ব্যাপার, এটা আমি আর দেখাবো না। এখন সরাসরি আমরা আমাদের অ্যাপস থেকে কীভাবে আপনার ট্রেনিংটা করবেন, কীভাবে বোনাসটা দিবেন, KYCটা কীভাবে করবেন এটা দেখাবো। সো চলুন আমরা এখানে অ্যাপসটাতে চলে যাই। সো আপনারা অ্যাপসটা পাওয়ার জন্য আপনারা সরাসরি চলে যাবেন এই যে বাই প্লে স্টোর যাওয়ার পর বাইবিট সার্চ করবেন। বাইবিট সার্চ করার পর এই অ্যাপসটা পেয়ে যাবেন, অ্যাপসটা সর্বপ্রথম ইনস্টল করবেন। সো ইনস্টল করার পর আপনারা সিম্পল আপনার অ্যাকাউন্টটা লগ ইন করবেন অ্যাপসের মধ্যে। তো আপনারা এখানে অ্যাপসে ইনস্টল করার পর অ্যাপসটা ওপেন করবেন। ওপেন করার পর অ্যাসেসটা এরকম রাইট সাইডে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন যে আপনার উপরে এখানে সাইন আপ লগ ইন অপশন থাকবে। সো আপনারা সিম্পলি আপনাদের অ্যাকাউন্টটা এখানে লগ ইন করে নেবেন। লগ ইন করার পর আপনারা সরাসরি এখানে প্রোফাইলে চলে যাবেন। সো আপনার এখানে প্রোফাইলে ক্লিক করার পর এখানে সরাসরি এখানে চলে আসবেন এই যে আইডেন্টি ভেরিফিকেশন। এখানে আসার পর জাস্ট এখানে ক্লিক করবেন, এখানে এভাবে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা আপনাদের ভেরিফাই থাকবে না, জাস্ট আপনার এখানে ভেরিফাই ক্লিক করার পর নেক্সটে ক্লিক করবেন। অ্যান্ড দেন আপনার এখান থেকে আইডি কার্ডের ফ্রন্ট পার্ট দিবেন, ব্যাক পার্ট দিবেন। অ্যান্ড দেন আপনার এখান থেকে সরাসরি আপনার সেলফি চাইবেন। সো সেলফিটা দিয়ে আপনার এখান থেকে আপনার সাবমিট দিলে আপনার অ্যাকাউন্টটা 2 মিনিটের ভিতরে আপনার এখান থেকে ভেরিফাইড কমপ্লিট হয়ে যাবে। সো আশা করি ভেরিফাইটা কমপ্লিট হওয়ার পর আপনার সরাসরি চলে যাবেন এলো আপনার মাই রিওয়ার্ডে। সো আপনারা ভেরিফাইড হওয়ার পর আপনার সরাসরি চলে আসবেন মাই রিওয়ার্ডসে। সো মাই রিওয়ার্ডসে আসার পর জাস্ট একটু ওয়েট করবেন। এখানে আপনার এখানে মোর অপশনে ক্লিক করবেন, নিচে দেখতে পারবেন থ্রি মোরে এখানে আসার পর জাস্ট একটু এখানে আপনার এখানে আসার পর আপনারা এখানে দেখতে পারবেন যে আপনার এখান থেকে ক্লেম অপশন আছে। আপনার এখান থেকে ভেরিফাইয়ের $5 ভেরিফাই নাও এরকম আসবে। সো আপনার ভেরিফাই নাওতে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন আপনার কিছুক্ষণের মধ্যে আপনার এখান থেকে ক্লেম অপশন চলে আসছে। সো আপনার এখান থেকে এটা ক্লেমে চাপ দিলে আপনার সরাসরি আপনার এখানে চলে আসবে $5। সো এই $5 আমাদের এখানে ফিউচার বোনাস দিচ্ছে। এখানে $5 আসার পর কীভাবে আপনার এখান থেকে সো আপনার এখানে $5 পাওয়ার পর এখানে কীভাবে প্রফিটটা তুলবেন, এখানে প্রফিটটা তোলার জন্য আমাদের এখানে এই যে এখানে ক্লিক করতে হবে, দেখিয়ে দিচ্ছি। এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পর আপনারা সরাসরি দেখতে পারবেন যে এখানে আপনার $5 রয়েছে। এখানে আপনার এখান থেকে $5 আছে, আর এখানে আপনার ক্রসটাকে এখানে আপনার ক্লিক করে আপনার এখান থেকে 100x করে দিবেন। এখানে এই যে এখানে চাপ দিবেন, ক্লিক দিয়ে আপনার এখান থেকে এটা বাড়িয়ে নেবেন, সবগুলো বাড়িয়ে এখান থেকে সেভ করে দিবেন। ওকে, সো সেভ করার পর আপনারা সরাসরি দেখতে পারবেন এখানে আপনার যদি $5 থাকে আপনি এখান থেকে কীভাবে প্রফিটটা নেবেন। এখানে আপনার যে কোনো একটা প্রাইস সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর আপনার এই যে দেখতে পারতেছেন আমি কিন্তু এখানে লাগিয়ে রাখছি। সো আপনার এখান থেকে যে কোনো একটা প্রাইস সিলেক্ট করবেন, আপনার $5 থাকলে আপনি এখান থেকে এটাকে হাফ আনবেন, বা আপনি এখান থেকে আপনার $5 থাকলে আপনি $2.40 সমপরিমাণ এখানে আপনার এখান থেকে একটা আপনার এখান থেকে টান দিবেন। টান দেওয়ার পর $2.40 আর কি সেই সমপরিমাণ আপনি এখান থেকে টান দিয়ে মিলিয়ে দেওয়ার পর আপনার যত ডলার থাকবে এর অর্ধেক আপনি এখান থেকে নেবেন। সো আপনার এখান থেকে এটা মিলানোর পর জাস্ট এখান থেকে একবার ক্লিক করবেন বাই লং এ।
এই যে আপনারা দেখাচ্ছি, একবার সাথে সাথে ক্লিক করুন বাই লং এ, আরেকবার সাথে সাথে ক্লিক করবেন সেল লং এ। ওপেন শর্টার কি, সো আপনার এখান থেকে দুইটা ট্রেড পড়ে যাবে। সো দুইটা ট্রেড পড়ে যাওয়ার পর আপনার এখান থেকে একটাতে প্রফিট হবে, আরেকটাতে ক্লোজ হবে, সরি লস হবে আর কি, একটাতে প্রফিট একটাতে লস। সো আপনার এখান থেকে যত ডলারে থাকুক আপনার এখান থেকে অর্ধেক, এখান থেকে টান দিয়ে মিলানোর পর আপনার এখান থেকে অর্ধেক নেবেন। অর্ধেক যেমন আমার এখান থেকে 2.33 সেন্ট আছে, আমি এখান থেকে নিব 1.15 সেন্ট বা 1.10 সেন্ট, এরকম টান দিয়ে মিলানোর পর আমি জাস্ট এখান থেকে ওপেন লং দিব, ওপেন শর্টে নিব। সো এভাবে আপনার এখান থেকে প্রফিটটা তুলতে হবে। সো আশা করি বুঝতে পারছেন। সো আমি এখন জাস্ট একটা দেখিয়ে দিচ্ছি, এই যে দেখতে পারতেছেন এখানে আমার এখানে 68 সেন্ট প্রফিট আছে, 60 সেন্ট প্রফিট আছে। সো আমি এখান থেকে এইটা ক্লোজ মারিয়ে দেবো, তারপর এইটাও একসাথে ক্লোজ দিয়ে দেবো। সো একসাথে ক্লোজ দেওয়ার পরে আপনার এখান থেকে অ্যাসেসটা আসবেন। অ্যাসেসটা আসার পর আপনার এখান থেকে এই যে ট্রান্সফার অপশনে ক্লিক করবেন। সো ট্রান্সফার অপশনে ক্লিক করার পর আপনার এটা আপনার এখান থেকে স্পট স্পটটা নিচে নেবেন, তারপর এখান থেকে USDT সিলেক্ট করবেন। USDT সিলেক্ট করার পর আপনার এখান থেকে অল সিলেক্ট করবেন। অল সিলেক্ট করার পর আপনার এখানে কনফার্ম ট্রান্সফারে ক্লিক করবেন, এটা আপনার স্পটে চলে যাবে। তারপর আপনার বাকিটুকু দিয়ে আবার ট্রেড করবেন, যতটুকু প্রফিট হয় আপনার সরাসরি স্পটে চলে যাবে। এই স্পটেটা আপনি সব পরে আপনার সব প্রফিট $5 প্রফিট আপনি BNB করে উইথড্র দিয়ে দেবেন। সো আমরা এখান আরেকটা ট্রেড দেখাচ্ছি, এখানে আসলাম। আচ্ছা তার আগে আপনাদের আরেকটা কাজ করতে হবে, একটা ট্রেড নেওয়ার পর এখানে প্রতিবার ট্রেডে ফি কাটবে। একটা ট্রেড নেওয়ার পর আপনি এখান থেকে হোমে যাবেন, হোমে যাওয়ার পর এখানে প্রোফাইলে ক্লিক করবেন, ক্লেম রিওয়ার্ডে ক্লিক করবেন। আমাদের মেবি একটা ট্রেডের একটা ট্রেডের জন্য আমাদের এখানে $5 কুপন দিবে। সো আমরা এখান থেকে দেখি কুপনটা পাই কিনা, ক্লেম রিওয়ার্ডে আবার ক্লিক করলাম। আচ্ছা দেখেন এখানে আপনার $5 কিভাবে প্রফিট থাকবে, এখানে আপনার একটা ট্রিক্স কাজে কাজে লাগাইতে হইবে। এখানে আপনার এই যে দেখতে পারতেছেন, একটা হলো আপনার এখান থেকে এটা মেবি এখন শো করতেছে না, আমি এখানে ফিউচার ট্রেড নিলাম, এখানে আপনার ক্লেম অপশন আসলে এখান থেকে আপনার $5 আপনার এখান থেকে $5 দিবে। এটা ক্লেম করলে আপনার এখান থেকে যে ফিগুলো কাটে ফিউচার ট্রেডে ওইটা আপনার এখান থেকে এই কুপন থেকে কেটে নিবে। বা এখানে আপনি দেখতে পাচ্ছেন নিউ স্পট ট্রেড করলে আপনার এখান থেকে $1, এখানে আপনার আবার $5 ক্লেম করতে পারবেন আর কি। এখানে আপনার এই কুপনগুলো ক্লেম করে রাখলে আপনার যে কিছু ফি যায় ওই ফিটা আপনার এখান থেকে কাটবে না। সো আশা করি বুঝতে পারছেন। সো এখন আপনার এখানে ট্রেড নেওয়ার পর কীভাবে কী করবেন এখন দেখিয়ে দিচ্ছি একটু। সো এখানে আমার মেবি শো করতেছে না, এখানে দেখতে পারতেছেন আপনারা। আচ্ছা দেখেন এইখানে বিষয়টি একটু বুঝিয়ে নিই, এখানে আপনার একটা ট্রেড করার পর আপনার ওয়েট করবেন, আপনার এখান থেকে এই যে দেখতে পারতেছেন এখানে নিউ ফিউচার ট্রেডার, ওকে এখানে আপনার ক্লেম অপশন না আসা পর্যন্ত আপনার ওয়েট করবেন। কারণ এখানে যদি আপনি $5 ক্লেম করতে পারেন আপনার প্রতিবারে আপনার ফি যাবে প্রায় 16 থেকে 20 সেন্ট, মানে আপনি লস না হলেও আপনার যে একটা ফি আছে ওই ফিটা যাবে। সো আপনার যদি এটা ক্লেম করতে পারেন আপনার এখান থেকে আপনার $5 থাকলে আপনার $5 প্রফিট থাকবে, আর না হলে আপনার এখান থেকে $5 আপনার $4, $1 আপনার খরচ যেতে পারে ফিটি আর কি, টোটাল আপনার এখান থেকে ট্রেড করতে। এছাড়া আপনি এখানে একটু ওয়েট করলে আপনার এখান থেকে $5 ক্লেম আসলে আপনার এখান থেকে $5 প্রফিট হবে, কারণ আপনার ফি যাবে আপনার এই কুপন যে এটা পাবেন এই কুপন থেকে ফি যাবে। এই কুপনটা আপনি এখান থেকে ক্লেম করার পরে এখানে রিওয়ার্ড মাই রিওয়ার্ড আসলে দেখতে পারবেন। এখন কেন জানি শো করতেছে না, আমি এখন ভিডিওর মধ্যে ক্লেম করে দেখিয়ে দিলাম। সো এখানে আসলে আপনারা দেখতে পারবেন যে আপনার কুপন থেকে আপনার ফিটা যতবার ট্রেড করবেন কুপন থেকে আপনার কাটতেছে আর কি। সো এটা একটু খেয়াল রাখবেন ট্রেড করার জন্য আপনার। আর যদি আপনারা এটা না ক্লেম করতে পারেন, এখানে দেখতে পারতেছেন নিউ স্পট ট্রেডের জন্য $1 দিচ্ছে, তারপর এখানে নিউ ফিউচার ট্রেডের জন্য $1 দিচ্ছে, কিন্তু এটা এখন শো করতেছে না কেন জানে। এটা ক্লেম অপশন আসলে তারপর আপনাকে ক্লেম করে নিতে পারবেন, যদি এটা ক্লেম করেন আপনার ফি কাটবে না। আর যদি আপনি এটা না ক্লেম করতে পারেন তো আপনার এখান থেকে যে ট্রেডটা নেবেন আপনার এখান থেকে অবশ্যই আপনার এখান থেকে ভালো একটা প্রফিট হলে দুইটা ক্লোজ দিবেন একসাথে। ট্রেড নেওয়ার পরে বাই সেল নেওয়ার পরে আপনার $2 প্রফিট হওয়ার পরে আপনার এখান থেকে একেবারে দুইটা ক্লোজ দেবেন। এছাড়া আপনার এখান থেকে বারবার, আর যদি আপনার এখান থেকে ক্লেম করে নিয়ে নেন তাহলে আপনার এখান থেকে 40 সেন্ট লাভ হলেও আপনার এখান থেকে 50 সেন্ট লাভ হলেও সমস্যা নেই, বা যতই লাভ হয় আপনার এখান থেকে দুইটা ক্লোজ করে একসাথে দিলে আপনার সমস্যা হবে না, কারণ ফি তো যাবে আপনার যে কুপনটা পেলেন ওই কুপনটা থেকে। আর যদি আপনার এখান থেকে কুপনটা না পান তাহলে আপনার এখান থেকে ওই প্রফিটটা একটু বাড়ায় তারপর আপনার এখান থেকে দুইটা ক্লোজ করবেন। আশা করি বুঝতে পারছেন এই বিষয়টা। আচ্ছা দেখেন এখন আমি আপনাদের সামনে আবার আরেকটা ট্রেড নেই, এখানে আপনারা দেখতে পারবেন এই যে আপনার এখান থেকে যে কোনো একটা প্রাইস উঠাবেন, তারপর আমার এখানে আছে 3.51 সেন্ট। সো আমি এখান থেকে 1.70 করে নিতে পারি, ওকে দেড় তিন হলে আপনি এখান আমি এখান থেকে 1.70 করে নিতে পারি এখানে টান দিয়ে।
সো এখানে আমি 1.71 মিলালাম, তারপর আমি এখান থেকে প্রাইসটা আবার একটু মিলিয়ে নিব, এই যে প্রাইসটা একটু মিলিয়ে নিব, তারপরে আমার একসাথে এখান থেকে আমার বাই এবং সেলে ওপেন শর্ট নিতে হবে। এই যে 133 নিলাম, আপনার কিন্তু ওপেন লং ক্লিক করবেন কনফার্ম, তারপর আবার সেল লং ক্লিক করবেন কনফার্ম। সো তারপর আপনার এখান থেকে লক্ষ্য করবেন দুইটা আপনার এখানে ট্রেড কমপ্লিট পড়ছে কিনা, একটা কিন্তু পজিশনে পড়ে গেছে আর একটা কিন্তু এখনও আপনার এখান থেকে ট্রেডটা পড়ে নাই। সো আমার এটা এটা 133 এই দেখতে পারতেছেন, এখানে আমার দোনোটা কিন্তু এখানে ট্রেড পড়ে গেছে। সো আপনার এখান থেকে যদি আপনি এখান থেকে $5 কুপনগুলো না নিতে পারেন, যদি আপনার শো না করে আর কি, সো আপনি এখান থেকে মোটামুটি ভালো একটা আপনার এখান থেকে প্রফিট হলে তখন ক্লোজ দিবেন। এই যে আপনি দেখতে পারতেছেন এখানে আপনার এখানে আপনার দুইটা একসাথে লাগালে আপনার এখান থেকে যা প্রফিট হবে তা লস হবে, মানে আপনার এখান থেকে সমান সমান আর কি। জাস্ট আপনার কুপনটা না নিতে পারলে ফিটা আপনার মূল ব্যালেন্স থেকে, মানে আপনার বোনাস থেকে কেটে নেবে। সো আপনি এখান থেকে কুপনটা নিতে পারলে আপনার $1 বাঁচবে, টোটাল আপনাকে $5 প্রফিট নিতে পারবেন। সো এখানে দেখতে পারতেছেন 25 সেন্ট প্রফিট আছে, 24 সেন্ট প্রফিট আছে। সো এখান থেকে আপনার কুপনটা না নিতে পারলে আপনার এখান থেকে ভালো একটা $2 প্রফিট হলে তখন আপনার এখান থেকে এই যে ক্লোজ অপশন দুইটা একসাথে ক্লোজ করবেন, একবার প্রফিটটা আগে ক্লোজ দিবেন, আপনার প্রফিটটা আগে ক্লোজ দিবেন, তারপর আপনার এখান থেকে শর্টটা ক্লোজ দিবেন। দুইটা একসাথে ক্লোজ দেওয়ার পর আপনার সরাসরি চলে যাবেন আপনার অ্যাসেস্টে, অ্যাসেস্টে যাওয়ার পর আপনার কিন্তু স্পট থেকে আপনার যেটা প্রফিট হবে আপনি সরাসরি প্রথমবার আমি দেখালাম কীভাবে ট্রান্সফার করবেন, এভাবে ট্রান্সফার করে আপনার থেকে স্পট নিয়ে নেবেন। সো স্পটে আপনার টোটাল আপনার কিন্তু ট্রেডিং করে আপনার স্পটে নেওয়ার পর আপনার বিএনবি করবেন, বিএনবি করে আপনার সরাসরি উইথড্র দিতে পারবেন বাইন্যান্স অথবা যে কোনো জায়গায় নিয়ে নিতে পারবেন। সো আশা করি বুঝতে পারছেন আপনার এখান থেকে বোনাসটা নেন, আর এখান থেকে আপনার আনলিমিটেড করতে চাইলে আপনার এখান থেকে আপনার কী করবেন, আপনার এখান থেকে ক্লোন ইউজ করবেন, ক্লোন ইউজ করে আপনার আপনার বাইবিটটাকে ক্লোন করবেন, তাহলে আপনার এখান থেকে ট্রেডটা কমপ্লিট করবেন। আশা করি বুঝতে পারছেন আজকে ভিডিওটি, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, পাশে থেকে বেল আইকনটা অন করে দেবেন। সো আজকের মতো ভিডিওটি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।